হাজবেন্ড আজকে ঝটপট খাবার বানাবে, দেখি কি ঝটপট সে খাবার বানায়। এটা কুইক, যখন আমাদের আমার দেশের লোকজন বানাতে পারবে, সবাই বানাতে পারবে। এটা আমি আমার একটা যে আলুটা সিদ্ধ হোক, এগুলো সিদ্ধ হবে, তারপর আমি দেখাচ্ছি। আর এটা আমাদের বিকেলে আজকে নাস্তা হবে, কুইক নাস্তা। হ্যাঁ, কুইক নাস্তা। আলু ম্যাশ করা হয়ে গেছে, আলু মোটামুটি সিদ্ধ হয়ে ঠিক করে নিলাম। এখন এটা একটু ভালো করে ম্যাশ করব, হাত দিয়ে করতে হবে, তাহলে ম্যাশটা ভালো হবে। তো এখানে ওই করলাম, এখানে একটু মশলা নিয়ে নিয়েছিলাম, একটু ধনিয়া জিরা এই হালকা সব কিছু লবণ সাথে একটু ঢেলে দিলাম। এটা মাখাবো, একটা ডিম দিয়ে দেবো সাথে, এখন ভালো করে মাখাবো। পেঁয়াজ দিয়ে নিচ্ছ? হ্যাঁ, হালকা দিলাম একটু পেঁয়াজ, এবং এটা আমি এখানে রাখবো। তেল দিয়ে নেই হালকা, কুইক নাস্তা এরকম অন্য জিনিস দিয়ে আমি বানাবো, দেখাবো। সুন্দর, এখানে ভিতরে আলু মচমচে হয়ে যাবে, তারপর তুমি কেটে দেখাবো ভিতরে কি সুন্দর। তারপর কেচাপ বা টমেটো সস, ওটা কি যেন টক সস দিয়ে খেতে পারবে, অনেক হ্যাঁ অনেক ধরনের সস দিয়ে খেতে পারবে। দেখো আমি এখন একটু কেটে দেখাই, কিন্তু এটা আস্তেই খেতে হবে, তবে আমি একটু কেটে দেখাচ্ছি এর কেমন হয়েছে। দেখো তাহলে বুঝতে পারবে, সুন্দর মচমচা, এই যে কি সুন্দর দেখেছ। এখন এটা কেচাপ দিয়ে খাবো, তুমি আর আমি মিলে। এটা তো বারবিকিউ সস বের করে ফেলেছি ভুলে, কেচাপ কোথায়, কেচাপ রাখলাম কোথায়, কেচাপ কেচাপ, ওকে।
तुम एक खाओ हम एक खेत হঠাৎ করে কি নাস্তা করব আমি কিছু নাস্তা শিখেছি বানানোর জন্য বিভিন্ন জিনিস আপনার ঘরে বসে বানাবেন আলু পেঁয়াজ খুব নরমাল জিনিস দিয়ে হ্যাঁ আর কিছু আছে আমরা চিজ টিজ দিয়ে বানাবো সেটা পরে দেখাবো তো যাক আজকে এটাই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে।